নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করবে দর্শক বন্ধু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব যে সকল জাতক বা জাতিকার জীবনের নিয়ন্ত্রক সংখ্যা সাত সেই সকল জাতক বা জাতিকার জীবনে কি কি ঘটতে পারে তাদের জীবনের মূলত বৈশিষ্ট্যই বা কী আর এই দু সালে তারা জীবনের যত রকমের বাধা বন্ধকতা আসবে সেগুলোকে কাটাবার জন্য কি কি প্রতিকার করবে সর্বপ্রথমে আমি বলে দিই যে এই যে জন্ম তারিখের যে মূলাঙ্ক সাত সেটা যারা সাত সংখ্যায় জন্ম বা সাত তারিখে জন্ম এছাড়াও ষোলো তারিখে যাদের জন্ম আর পঁচিশ তারিখে যাদের জন্ম তাদেরও আপনি যখন তাদের জন্ম তারিখের মূলাঙ্ক করবেন সাতই আসবে সুতরাং এই তারিখগুলিতে যাদের যাদের জন্ম তাদের দেখা যায় যে জেনারেলি তারা দেখবেন কোনো গুপ্ত বিদ্যায় গোপন কাজে তাদের খুব ইন্টারেস্ট থাকে এছাড়াও এই সকল জাতক বা জাতিকারা সবসময় খুবই অনুসন্ধিৎসু হয়ে থাকে তাদের জানার আগ্রহ নিয়ন্ত্রিত হয় দার্শনিক দৃষ্টিভঙ্গির দ্বারা তাই এরা অনেক পরিণত হতে পারে কালজয়ী বৈজ্ঞানিক বা দার্শনিক হতে পারে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এদের ইন্টারেস্ট থাকতে পারে এদের অনেক সময় দেখা যায় যে গোপন যে সিক্রেট সার্ভিস যেটা রয়েছে গোয়েন্দা বিভাগ এই রকম ধরনের ইন্টেলিজেন্স র সিবিআই সিআইডি এই রকম ধরনের ডিপার্টমেন্টে এদের কাজ করতে দেখা যায় এছাড়াও দেখা যায় যে এরা অনেক রকমের গোপন কাজ গোপন বিদ্যা বা এমন কোন সাবজেক্ট যেগুলো অকাল্ট যেমন ধরুন তন্ত্র সাধনা এই রকম ধরনের সাবজেক্টেও তাদের ইন্টারেস্ট থাকতে পারে দর্শক বন্ধু এই সকল জাতক বা জাতিকারা এই যে দু সালে তাদের জীবনের সফলতা পাওয়ার জন্য বাধা বন্ধকতা দূর করার জন্য কি কি প্রতিকার করবেন তারা প্রথমে যে প্রতিকারটি করবেন সেটা হচ্ছে অশ্বগন্ধা গাছের মূল এক ইঞ্চি সাইজের বুধবার দিন তুলে নিয়ে আসবেন এটিকে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়েই হোক বা এমনি সাধারণ জল দিয়েই হোক ধুয়ে শোধন করে নেবেন এটাকে আপনারা একটা রূপোর তাবিজের মধ্যে ভরবেন ভরে এটাকে স্কাই ব্লু কালারের সুতো দিয়ে ডান হাতে পুরুষেরা বাম হাতে মহিলারা বা গলায় পেন্ডেন্ট আকারেও আপনারা ধারণ করতে পারেন বুধবার দিন দর্শক বন্ধু এই সকল জাতক বা জাতিকারা যদি জলের মধ্যে একটু লোবান গুঁড়ো করে মিশিয়ে নিয়ে স্নান করতে পারে প্রত্যেক বুধবার দিন তাহলে তারা অনেক বাধাবন্ধকতা জীবনের দেখবেন দূর করতে সক্ষম হবে এবং তাদের জীবনে সফলতার রাস্তা অবশ্যই তারা খুঁজে পাবে দর্শক বন্ধু ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনাদের জন্য আট জন্ম জাতক বা জাতিকাদের জীবনের বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয়গুরু